বীরভূম জেলার ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলিতে দুর্গাপুরের সাথে সংযোগকারী অজয় নদীর উপর রয়েছে অস্থায়ী সেতু। উত্তরবঙ্গ থেকে যে সমস্ত গাড়িগুলি মেদিনীপুর, বাঁকুড়া, আসানসোল সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে সেই সমস্ত যানবাহন এই সেতু দিয়ে যাতায়াত করে। শনিবার ভোরে একটি ওভারলোড পাথর বোঝাই ট্রাক অপর একটি ট্রাককে সাইড দিতে গিয়ে পাথর বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে থাকা চালক, খালাসি ও তিনজন যাত্রী আহত হয়েছেন। একটা গাড়িকে সাইড দিতে গিয়ে ধসে গেল, একটা গাড়ি সাইড দিতে গিয়ে পাল্টি মেরে পড়ার লেগে। আরে কি করে হলো এটা? একটা গাড়িকে সাইড দিবার লেগে, একটা পোল্ট্রির গাড়ি এসে ব্রেক ডাউন হয়ে গেল, ওকে সাইড দিতে গিয়ে আমার গাড়িটা ধসে যায়, নিয়ে পাল্টি মেরে। আচ্ছা, ছিল গাড়িতে পাথর ছিল। আচ্ছা, পাথরটা কোথায় যাচ্ছিল? দুর্গাপুর। আচ্ছা, আপনার বাড়ি? খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি বিপ্লব দত্ত। শিউড়ি থেকে দুর্গাপুর ছিল গাড়িটা। আচ্ছা, তারপরে কি করে হলো এটা? সামনে একটা গাড়ি দাঁড়িয়ে গেলো, ব্রেক ডাউন হয়ে গেলো, ডাইনিং কেটে বেরোতে খুললো, গাড়িটা ধসে পড়ে গেলো। আচ্ছা, এটা জয়দেব ঘাট ফেরেঘাট দুজন। তাদের মধ্যে আহত নিহত? না, কারো কিছু হয়নি। কি বলবো, জানে সবাই বলতে পেরোচ্ছি আর কি। বাড়ি কোথায়? বাড়ি আমার ভীমগড় চুড়ল। আচ্ছা, গাড়িতে পেশেন্ট আছে? আচ্ছা, পেশেন্ট আছে। হ্যাঁ, কোথা থেকে নিয়ে চললেন? আমি ভীমগড় থেকে যাচ্ছি আপনার জয়দেব। আচ্ছা, বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দ বার্তা।